দুটো মোটর সাইকেল আসলা অথচ সে হচ্ছে সাইড মাগিলা সাইড করে দিয়ে কি গাড়িকে আসিকে কুমার কি দিন গাড়ি চলাই শিখিছু হচ্ছে গাড়ি ইয়ে করছু সে করছি এরকম কো পাটি তুলে কে দিই ঘুষারি আনলে তো গাড়ির ইন্ডিকেটর অনেক না নাই তো দেখা যাবে সাামু গাড়ি আসছি এই কথা কৈকি আজি দেই পিঠামৰা কৰিলে ইয়ে আমাৰ সেই ঘৰ সামনা ঘৰে লোক ৰোহি যোন আউ অনে দৌডিকি আছিকি আম ঘৰক আমি ডাঙিদে বেলেগ আমি দৌডিকি আছিকি দেখিলে আমি সেইবিলাক সেই জই কথা বাৰ্তা কৰি পাৰু তো পাণি মাগিলে পানী আনিকি দেতেই দেই সেই চালিগলা সেনে গোটে দুইটা বাইক ৰ আছিলে গোটেই হ'ল হিৰো হণ্ডা স্প্লেণ্ডৰ প্লছ আ গোটেই আজি মই দেখি নাই কৈপাৰিবি নে কিন্তু সেই তিনিজন খচি খচিকি পলাইলৈ আৰু এতিয়া লক্ষ্য কৰি পাৰিলে নি চাৰিজনে আজিয়ে ছে বোধে আও জে কি ପ୍ରକାଶ ମହାନ୍ତି ଆମ ବାଲେଶ୍ୱର ରିପୋର୍ଟର ଏ ବାବଦରେ ଆଲୋଚନା ପାଇଁ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ପ୍ରକାଶ ଯାହା ଖବର ଆସୁଛି ଯେ ଉଦଳରେ ଯୁବ ବିଜେପି ନେତାଙ୍କୁ ପିଟି ପିଟି ହତ୍ୟା କରାଯାଇଛି ବାସ୍ତବିକ କାରଣ କ'ଣ ହେଇଥାଇପାରେ କିଏ ତାଙ୍କୁ ହତ୍ୟା କରିଛନ୍ତି ଏବଂ କେଉଁ ପରିସ୍ଥିତିରେ ତାଙ୍କୁ ହତ୍ୟା କରାଗଲା ଏ ବାବଦରେ କୌଣସି ସୂଚନା ରହିଛି କି

মানে স্ত্রী মানে ওয়াইফ কেয় কথা বা কথা সে গতকাল পাঁচটা বেড়ে যাই মেডিসন নেই এবং মেডিসিন দেওয়া পরে রাত্রী সাড়ে দশটা বেড়ে এক হঠাৎ এক মহিলার কল আসলে তাঁর মোবাইল কু এবং তাপরে সে জানিলে যে কি চেতা না এবং কৌশি প্রকার কাম করতে তো তৰ স্বাস্থ্য অৱস্থা ঠিক নাই এক খবৰ জানা তাৰ যি অতি সেই ঘটনাস্থল দেখিলা বেলেগ তাৰ স্বামী মৃত অৱস্থাৰে মানে দেখিছিলে তাৰপৰ্তী সময়ত সেই লিখিত অভিযোগ উদ্বলা থানাৰে কৰি কপ্তিপদা থানাৰে কপ্তিপদা থানা এই অভিযোগ পাইপেৰে তিনিজন লোক সেটার অটক রক্ষি বর্তমানে যে কথা কুয়া যাচ্ছে যা এস ডিপি বাবু সূচনা দিয়েছিল বর্তমানে অটো অ এবং আউ বর্তমানে ফেরার পুলিশ সে খোজনা প্রকৃতরে যা কুয়া যাচ্ছে যে এক কেন্দ্র করে উভয় মধ্যে বচসা হয়েছিল এবং তা পরবর্তী সময় তাঁর করলে এবং তা পরবর্তী সময় তাঁর জীবন চাল যাই কিন্তু ঘটনা হচ্ছে কি যুবক বর্তমানে অটক অনেক সেবর শ্রেণীর লোক তো এ आउ आज जे फेरार अच्छे से मरम जनक किए पुलिस कहीं बर्तन चार जन चतुर्थ व्यक्ति को बर्तमान धरी नाई एटा सब गुरुत्वपूर्ण कथ आउ गोटे गुर्तवपूर्ण कथ कि जे महिला जनक प्रथम तक पत्नी को फोन करते महिला को कहीं बर्तन पर्यत धरा जा आचरा उचरा तृतीय तृत्य कथी जो गाड़ी टी बी जाते कार को कहींज करना এসব বিভিন্ন দিগতি দেখা পুলিশ বর্ধমান যে প্রকার যা কেছে যে কি গতকাল বিলম্বিত রাত্রে তিনজন মাত্র অটক কিন্তু এ চতুর্থ ব্যক্তি জনক কি এসব বিভিন্ন সন্দেহ কিন্তু তা পত্নীকর অভিযোগ প্রকার রয়েছে যা আমি তাঁর সহ সে কে যে জায়গায় সে তাঁর কারটি পাত্র নামের যে ব্যক্তি অনেক তা সেটিকি যাইলে এবং সেইটার হি তাঁকর মৃত্যু হয়েছে এবং যা সন্দেহ সেইটিকার লোক সেইঠিকার যে প্রফুল্ল পাত্র যা আমি কৌ পত্নী যে প্রফুল্ল পাত্র ঘর লোক তাকে মারিদে এভাবে এক নূর রূপ কি গাড়ি বছসা কথা কিন্তু যদি এ ঘটনা সত্য হয়ে থাকে এটা সাংঘাতিক কথা জানি যে কুয পূর্ব শত্রুতা রয়েছে কিন্তু যেহেতু সে বিজেপি রুব নেতা রাজনৈতিক শত্রুতা যোগ তা হত্যা করা তো এভি কিছু পরে অভিযোগ আনুচার কি মেডিসন যেহেতু সে ব্যবসায় করলে হয়তো সে কিছু মানে শত্রুতা থাইপরে বা রাজনৈতিক শত্রুতা কি থাইপরে পুলিশ যদি সঠিক তদন্ত করব এবং যে চারিজণ কথা কুয়া যাচ্ছে গাড়ি সাইড মরা কথা নেই এবং তা পরবর্তী সময়ের তাঁর মৃত্যু ঘটিল কিন্তু এ কথা ক্ত্রী স্বীকার করে না বা বিশ্বাস করতে কারণ তাঁর স্বামীকে সে জানিচ্ছেন সামান্য বচসা বা এমনি মারপিটে তামীকর কেবি জীবন যাবেনি আরও মারপিট এত সময় হল ধস্তধস্তি হল তো তাঁর স্বামীক দেহরে বর্তমানে পর্যন্ত কৌশি এক দাগ না କଥା ସେ କହୁଛନ୍ତି ଯେଉଁ ପ୍ରଫୁଲ୍ଲ ପାତ୍ର କଥାଟା ଉଠାଉଛନ୍ତି ସେ ବା କହୁଛନ୍ତି ଏହା ସବୁଠୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ଯେହେତୁ ପ୍ରଫୁଲ୍ଲ ପାତ୍ର ତାଙ୍କ ପୁଅ ଏବଂ ତାଙ୍କ ପରିବାରର ସମସ୍ତେ ହୁଏତ ପ୍ରଥମେ ସେଠିକି ଯେଉଁ ଯାଇଥିଲେ ସେ ସେଠି ତାଙ୍କୁ ମାରି ଦେଇପାରିଥାନ୍ତି ଏବଂ ମାରିକି ତା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଏଭଳି ଏକ ରୂପ ଦେଇପାରିଥାନ୍ତି କି ଏକ ଗାଡ଼ି ବଚସାରି ହୋଇଛି ସବୁଠୁ ବର୍ତ୍ତମାନ ପୋଲିସର ଭୂମିକା ବର୍ତ୍ତମାନ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଯାଇକି ଯେଉଁ ତିନି ଜଣ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଏବଂ ଯେତେବେଳେ ପୋଲିସ ସଠିକ୍ ଦିଗରେ ତଦନ୍ତ କରିବ ହୁଏତ ସ୍ପଷ୍ଟ ହୋଇପାରିବ ଯେ କିଭଳି ଭାବେ